বেছে বেছে টেস্ট খেলার কথা অনেক আগে বলেছিলেন সাকিব আল হাসান অন্যান্য দুই ফরমেটের সঙ্গে পাল্লা দিয়ে তার টেস্ট খেলার চ্যালেঞ্জ অনেক বেশি বয়স হয়েছে সঙ্গে বেড়েছে বাড়তি কাজ সব মিলিয়ে সাদা পোশাকের ক্রিকেটে তার ব্যাটে বলের সমীকরণ মেলানো কঠিন সাকিব গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন শনিবার থেকে শুরুর অপেক্ষায় থাকা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে আবার লাল বলের ক্রিকেটে ফিরছেন তিনি এক বছর পর টেস্ট দলে ফিরে দারুণ উচ্ছ্বসিত বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার নিজের সর্বোচ্চটা দিয়ে দেশকে সেরাটা নিংড়ে দেওয়ার প্রত্যয় তার ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কখনো আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য বা অর্জন নিয়ে চিন্তা ছিল সবসময় চিন্তা করেছি দলের হয়ে কিভাবে অবদান রাখা যায় দেশের হয়ে পারফর্ম করতে পারা প্রতিনিধিত্ব করা গর্বের বিষয় স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত ও গর্বিত সিলেটে বাংলাদেশের হারের বড় কারণ ছিল ব্যাটিং দুই ইনিংসে দুইশোর বেশি করতে পারেনি শান্ত নেতৃত্বে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রাটা ভালো করলেও পরপর দুই ম্যাচে হেরে আবার পিছিয়ে পড়েছে তবে নতুন অধিনায়ক শান্তর ওপর পূর্ণ আস্থা রয়েছে সাকিবের আমি নিশ্চিত বিসিবি ওকে দীর্ঘ সময়ের কথা চিন্তা করেই দিয়েছে ওর শুরুটা খুব ভালো হয়েছে কিছু ফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে বিকশিত হতে সবার সমর্থন থাকলে আমার ধারণা ও অসাধারণ ফল করবে ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে সাকিব নিজেকে সরিয়ে নিয়েছিলেন পুরো সিরিজের খেলার কথা ছিল না তার কিন্তু সপ্তাহ খানেক আগে সাকিব নিজ থেকে নির্বাচক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউসকে জানান চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলতে যান শুধু খেলার আগ্রহ প্রকাশ করে থেমে থাকেননি সাকিব শুরু হয় তার মাঠে ফেরার প্রক্রিয়া ঢাকা লিগে তিন ম্যাচ খেলার পাশাপাশি মিরপুরের নেটে ঘাম ঝরিয়েছেন স্টেডিয়ামে দৌড়ে চক্কর কেটেছেন জিমে দিয়েছেন সময় এবার তার মাঠে ফেরার পালা বাংলাদেশ দল আজ অনুশীলন করলেও সাকিব দলের সঙ্গে যোগ দেবেন রাতে আগামীকাল মাঠে নামার আগে শেষ প্রস্তুতি নেবেন তিনি